আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার মতো কারা আছেন যারা শীতকালে ভাত খেতে রাতের বেলা খুব একটা পছন্দ করেন না? তো যেহেতু রাতের বেলা ভাত খাই না, তো মাঝে মাঝে বেশ আজিব আজিব জিনিসপত্র বানাই। আজকে তেমনই একটা বানাচ্ছি। আজকে বাসায় আলু ভর্তা হয়েছিল এবং আলু ভর্তা থেকে এই আলুগুলো বেঁচে গিয়েছিল, যেগুলো আমি ফ্রিজে কিছুক্ষণ আগে পেয়েছি। তো আমি এরকম একটা বাটি নিয়েছি, আপনারা চাইলে গ্লাসও নিতে পারেন। এই বাটি দিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি, তারপরে এটা দেখতে এরকম হয়েছে। আমি বেশ অনেকগুলো আলুই এরকম করে নিয়েছি। আমি অনেকদিন আগে ইনস্টাগ্রামের একটা ফুড রিলসে দেখেছিলাম, তারা এরকম সিদ্ধ আলু নিয়ে এর মধ্যে ব্ল্যাক পেপার তারপর হচ্ছে অলিভ অয়েল দিয়ে বেক করে নেয়। তো আমার হাতে এত সময় নাই আর এত ধৈর্যও নাই, আমি এটাকে তাওয়ায় করছি। আমি তাওয়ার মধ্যে বাটার দিয়ে দিয়েছি, তারপর এভাবে আলুগুলো দিয়ে দিয়েছি। তারপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি এরকম ব্ল্যাক পেপার, আর দিয়ে দিচ্ছি হচ্ছে গুঁড়ামরিচ। আমি দিতে চেয়েছিলাম চিলি ফ্লেক্স, কিন্তু চিলি ফ্লেক্সের কৌটা খালি, তো সেজন্য আমি হচ্ছে গুঁড়ামরিচটাই ব্যবহার করছি। এবার একটা পাশ যখন একদম মুচমুচে ভাজা হবে লাল লাল, তারপর উল্টে দেবো সবগুলোকে এবং আরেকটু পরিমাণ বাটার দিয়ে আবার সেম প্রসেসটাই ফলো করছি। দিচ্ছি লবণ, ব্ল্যাক পেপার, তারপর হচ্ছে রেড চিলি পাউডার। আমি হচ্ছি একজন ডাইহার্ড আলু লাভার, তো আমার কাছে এটা অমৃত সমান। তারপর আমি আরেকটুখানি বাটার দিয়ে এই মশলাটার মধ্যেই সসেজ ভেজে নিচ্ছি। তো বাসায় বান ছিল, ভাবলাম যে আরেকটু বাটার দিয়ে বানটাকেও ভেজে নিই। বাটার দিয়ে বান খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এই হচ্ছে আমার আজকের খাবার, সাথে আমি একটু হট সস নিয়ে নিয়েছি। এবার আমি একটা সসেজ আর একটু সস আর আলু দিয়ে এই আজকের খাবারটা খাচ্ছি, খেতে কিন্তু দারুণ হয়েছে।